আদ্যাশক্তি মা তারিণীর বন্দনা থিম নিয়ে এ বছর উদয়পুর ধ্বজনগর জুয়েল ক্লাব 57 বছরে দুর্গাপূজার পা দিয়ে মাকে বরণ করার জন্য দিন রাত কাজ করে চলেছে ক্লাব কর্তৃপক্ষ। পুজো আসছে বলে বাঙালির মনে যে আনন্দ জেগে উঠেছে, বৃষ্টির জন্য মাঝে মাঝে তা ক্লান হয়ে উঠেছে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পার্বণ হল দুর্গাপূজা। দুর্গাপুজো এলেই বাঙালির মন আনন্দে উদ্ধেলিত হয়ে ওঠে। প্রায় কয়েক মাস পূর্বে থেকেই দেবী দশপূজার মতো আগমন উপলক্ষে জোর প্রস্তুতি শুরু করেছে উদয়পুরের জুয়েল ক্লাব। পূজা কমিটির সভাপতি বাপিচন্দ্র দাস ও সম্পাদক সঞ্জিত সাহা সহ ক্লাব কর্তৃপক্ষ জানান, আগামী পঞ্চমী পূজার দিন সন্ধ্যায় রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ও বিধায়ক অভিষেক দেব রায় জুয়েল ক্লাব পূজার উদ্বোধন করবেন। এ বছর বাজেট 25 লাখ টাকা। পূজোর প্রত্যেক দিন সামাজিক অনুষ্ঠান থাকবে। পূজোর 4 দিন অন্নভোগের আয়োজন করা হয়েছে। মূর্তি বানাচ্ছেন নবদ্বীপে সুধাংশু মাইতি। আলোকসজ্জায় রয়েছেন ক্লাব সদস্য শ্যামল মজুমদার। পূজার 4 দিন রাজ্যের ও স্থানীয় শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজো উদ্যোক্তারা জানান, তাদের ধারণা এ বছর 5 লক্ষ লোকের সমাগম হবে। তবে ক্লাব কর্তৃপক্ষ সহ রাজ্য সরকারের পুলিশি ব্যবস্থা থাকবে দর্শনার্থীদের ভিড় সামলাতে। সবাই এখন অপেক্ষায় মাকে বরণ করার জন্য। সকলকে জানাচ্ছি 57তম জুয়েল ক্লাবের শারদ দুর্গোৎসবের প্রাককালে শারদ শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামী 19 অক্টোবর মহাপঞ্চমীর মহাসন্ধ্যায় জুয়েল ক্লাবের শারদ উৎসবের উদ্বোধন করবেন ত্রিপুরা রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী শ্রীযুক্ত প্রণজিৎ সিংহ রায় মহাশয়। সাথে থাকবেন মাননীয় বিধায়ক শ্রী অভিষেক দেব রায় মহাশয়। আমাদের এই দুর্গোৎসবে আমরা এবার মা ভবতারিণী, আদ্যাশক্তি মা ভবতারিণী বন্দনা নিয়ে আমরা এগোচ্ছি। এই পুরো মন্দিরটাই থাকবে দক্ষিণেশ্বরের আদলে তৈরি করা। দক্ষিণেশ্বরের দ্বাদশ শিবলিঙ্গের মন্দির সহ এই পুরো ভবতারিণীর মন্দিরটা আমরা অনুকরণে রেখেছি এবার। সাথে সাথে থাকবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মধ্যে সবচেয়ে বেশি আমরা এবার হাইলাইটেড করতে যাচ্ছি স্বচ্ছ ভারত অভিযানের সাথে সাথে নেশা মুক্তি এবং নেশা থেকে বের হয়ে আসার জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তারপরই থাকবে পলিউশন কন্ট্রোল এবং কী করে বন সৃজন করা যায়, জল সুরক্ষা করা যায়, জল সংরক্ষণ, পরিবেশ পলিউশন কন্ট্রোল, এই দুইটি জিনিসের উপরে আমরা এবার সবচেয়ে বেশি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব। আপনাদের বাজেট কত? আমাদের বাজেট 25 লক্ষ প্রায়। মূর্তি কে বানিয়েছে? মূর্তি বানিয়েছে, বানাচ্ছে এখনো, মূর্তি বানাচ্ছে নবদ্বীপের শিল্পীরা এবং প্যান্ডেলও নবদ্বীপের শিল্পীরাই করছে। আলোকসজ্জা? আলোকসজ্জায় আমাদের ক্লাবেরই সদস্য মজুমদার ডেকোরেটর্স। এবার পুজোকে কেন্দ্র করে আপনারা যে বাজেট ধরেছেন, বাজেটটা সাধারণত কত টাকা, কোত্থেকে আপনারা সংগ্রহ করছেন? বাজেটটা আমরা লোকাল মার্কেট, লোকাল এই এলাকা, আমরা প্রায় 4টা পঞ্চায়েত এলাকা কভার করে, তো এই পুরো পঞ্চায়েত এলাকা থেকে আমরা বাজেটটা নেব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।